Assalamualaikum warahmatullah. আমার প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আশা করি আপনারা ভালোই আছেন। আজকের ক্লাসে আপনাদেরকে তাখতি নম্বর 14 রা সাকিনা এবং মুসাদ্দাদার র বারিক হওয়ার কয়টি কায়দা এবং কিভাবে উচ্চারণ করে পড়তে হবে সেগুলো নিয়ে সবক থাকবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। র বারিক হওয়ার তিনটি কায়দা। এক, রয়ের নিচে জের হলে বারিক হয়, অর্থাৎ মুখ গোল না করে সাধারণ অবস্থায় পড়তে হয়। দুই, র সাকিনের পূর্বে জের হলে র বারিক হয়। এই কায়দাগুলো আপনারা ভালো করে মুখস্থ করে রাখবেন। তিন, র সাকিনের পূর্বে যদি ইয়া সাকিন হয় তাহলে র বারিক হয়। নিচের উদাহরণগুলোতে রকে বারিক পড়তে হবে, যেমন হামজা পেশ উ মিম র জের মির উমির তা পেশ তু উমির তু মিম নুন পেশ মুন হা জাবার হা মুন হা মিম র জের মির মুন হামির মুন হামির ওয়াও সাদ জাবার ওয়াস। এই যে এখানে আলিফটা আছে, এই আলিফটা বাদ চলে যাবে, এটা ধরা হবে না। ওয়াও সাদ জাবার ওয়াস বা রাজের বীর ওয়াস বীর ওয়াস বীর খ ইয়া র জাবার খয়ির। এখানে এই তিনটে অক্ষর একসাথে মিলিয়ে পড়তে হবে, যেহেতু ইয়ার ওপরে জাজাম আছে ইয়া সাকিন আর রয়ের ওপরে জাজাম আছে র সাকিন, আর এই দুটো সাকিন হয়ে যাবার কারণে এই দুটোর আগে যে খয়ের ওপরে জাবার আছে এর সাথে মিলিয়ে পড়তে হবে খ ইয়া র জাবার খয়ির। ঠিক এইভাবে উচ্চারণ হবে মিম নুন জের মিন শিন র জাবার শর র জের রি। এই রটার ওপরে তাসদিদ থাকার কারণে এই রটা শিনের সাথে যুক্ত করে পড়তে হবে এবং লাস্টে এই রয়ের উচ্চারণটাও করতে হবে শর রি মিন শর রি মিন শর রি মিম শিন পেশ মুস তা জাবার তা মুস্তা মিম র জের মির র দোজের ঋণ মুস্তামির ঋণ মুস্তামির ঋণ বা র জাবার বার র জের রি বার রি বার রি বা র জের বীর র জের রি বীর রি বীর রি জাল র পেশ ধুর র ইয়া জের রি। এই উচ্চারণটা ভালো করে করবেন র ইয়া জের রি ইয়া জাবার ইয়া ধুর রি ইয়া ধুর রি ইয়া তা দো জাবার তান ধুর রি ইয়া তান জুরিয়াতান তা পেশ তু হা র জাবার হার তু হার র জের রি তু হার রি মিম পেশ মু তু হার রি মু তু হার রি মু কফ জাবার ক দাল ইয়া র জের দীর। এখানে এই ইয়াটা জাজাম আছে, এটা সাকিন হয়ে যাবে, আর সাকিন হয়ে যাবার কারণে একালিফ টান দিয়ে পড়তে হবে কদির দাল র পেশ দুর র ইয়া জের রি দুর রি ইয়া দো পেশ ইউন দুর রি ইউন। ভালো করে উচ্চারণটা করবেন আমার মতো, ভালো করে আমার উচ্চারণটা মনোযোগ সহকারে শুনুন।
দুরিয়ুন এই রয়ের সাথে ইয়াটা যুক্ত হচ্ছে আর এই রটা দালের সাথে যুক্ত হচ্ছে বুঝা আসছে যেহেতু এই রয়ের উপরে তাসদিদ আছে এই জন্য রটা দালের সাথে যুক্ত হচ্ছে আর ইয়ার উপরে তাসদিদ থাকার কারণে এই ইয়াটা রয়ের সাথে যুক্ত হচ্ছে বুঝা আসছে দুরিয়ুন দুরিয়ুন আর আশা করি আপনারা অবশ্যই আমার ক্লাসগুলো পরিপূর্ণভাবে মনোযোগ সহকারে যদি করেন অবশ্যই আপনারা সহিহ শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমার এই ভিডিওটি আরও যেসব আপনাদের বন্ধুবান্ধব আছে তাদের কাছে শেয়ার করে দেবেন এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন আমি দোয়া করে আপনারা যেন তাড়াতাড়ি কোরআন শিক্ষা অর্জন করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর আমার জন্য আপনারা দোয়া করবেন